আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যারা দুর্বল, কোনো কাজ করতে পারেন না, শক্তি পান না, শরীরে একটা সময় শক্তি ক্ষয় গেছে, এই ক্ষয়টুকু শক্তি কিভাবে বৃদ্ধি করবেন, যারা আজকের ভিডিওটা দেখবে এবং সহজে বুঝতে পারবে এবং নিজেকে পরিপূর্ণ শক্তিশালী হতে পারবেন। প্রথমত যে খাবারটা দেখতেছেন সে খাবারটার নাম হলো ডুমুর। এই ডুমুরটা অনেকে চিনে, অনেকে চিনে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ খাবার ছিল ওই ডুমুর। আপনারা এটা পাটায় বাইটটা ডুমুরের রস খাবেন, দুই চামচ জলের সাথে দুই চামচ মধু মিশাইয়া আপনার সুবিধা মতো দিনে একবেলা খাবেন, এক মাস খাবেন। এক মাস খাওয়ার পরে দেখবেন যে আস্তে আস্তে দুর্বলতা যে ছিল এই দুর্বলতা দূর হয়ে গেছে এবং শরীরের মধ্যে শক্তিশালী শক্তি মানে ভাবটা আসতেছে এবং পরিপূর্ণ শক্তি হবে। আপনার নিয়মিত খেতে হবে, নিয়মিত খেলে আপনাদের পরিপূর্ণ শক্তি পাবেন। এই ডুমুরের রস আর মধু যদি নিয়মিত খান ইনশাআল্লাহ পরিপূর্ণ শক্তি পাবেন। অনেকে দেখবেন যে ক্যালসিয়ামে ভোগে, শরীরে ক্যালসিয়াম অভাব, এই ক্যালসিয়াম সহজে আপনারা পূরণ করতে পারবেন এই ডুমুরের রসের দ্বারা, আর শরীরে হাড়কে মজবুত করতে পারবেন। অনেকে হাড় খেয়ে যায়, হাড়কে সহজে মজবুত করতে পারবেন। এটা কতটুকু পরিমাণ খাবেন ডুমুরের রস, এক চামচ থেকে দেড় চামচ আপনারা এক মাস খান, দেখবেন ক্যালসিয়াম সহজে পূরণ করতে পারবেন, শরীরে হাড়কে মজবুত করতে পারবেন। অনেকে মাথা চুল পড়ে যায়, খুব চিন্তিত, এই চুল পড়া সহজে বন্ধ করতে পারবেন এই ডুমুরের রসের দ্বারা। ডুমুরের রস এতটা কার্যকর, আপনার চুল পড়া সহজে বন্ধ করতে পারবে। ডুমুরের রস এক চামচ পরিমাণ খান 10 দিন, দেখবেন আপনার মাথার চুল পড়া সহজে বন্ধ হয়ে যাবে। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ডুমুরের রস। আপনারা এক চামচ বা দেড় চামচ পরিমাণ খান 10 দিন, দেখেন ত্বকের স্কিনটা উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। অনেক ক্যান্সারের লক্ষণ, ক্যান্সারের সম্ভাবনা আছে শরীরের মধ্যে, এই ক্যান্সারের লক্ষণ কীভাবে সহজে দূর করবেন এই ডুমুরের রসের দ্বারা। দেড় চামচ বা দুই চামচ পরিমাণ রস খাবেন 20 দিন, একটানা দিনে একবেলা খাবেন, খালি পেটে খালি সবচেয়ে ভালো হয়, ইনশাআল্লাহ দেখবেন আপনার ক্যান্সার থেকে সহজে মুক্তি মিলবে। অনেকে অতিরিক্ত ওজন কমাতে চান, অতিরিক্ত স্বাস্থ্যটা সহজে কমাতে চান, তারা শুধু ডুমুরের রস খাবেন এক চামচ পরিমাণ, খালি পেটে সকালবেলা খাবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার অতিরিক্ত ওজন কমে আসছে। অনেকে খাবার খেলে হজম হয় না, শরীরে মানে পেটে শব্দ হয়, মানে শরীর পেটে ফুলে যায়, এসব সমস্যায় আছেন। এইসব সমস্যা সহজ সমাধান হলো ডুমুরের রস এক চামচ পরিমাণ খাবেন, দেখবেন পেটের সকল সমাধান ইনশাআল্লাহ হবে।